আফটার লাভন আমি যখন এখন মির্জার অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখলাম, কোন কমার্শিয়াল মুভি এত বড় অ্যাঙ্গেলে এখনো রিলিজ করবে 2023 সালে, মানে এখনো শুটও শুরু হয়নি বলতে গেলে, মানে জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট টিজারের জন্য শুটটা করেছে, মানে বুঝতে পারছেন কত বড় একটা স্কেলে শুট করা হচ্ছে এই মুভিটি। এই মুভিটির মুখ্য উইং আমরা অঙ্কুশ হাজরাকে দেখতে পাচ্ছি, এবং কমার্শিয়াল মুভি যে কোন লেভেলে যেতে পারে সেটাই এই মুভি, এই অ্যানাউন্সমেন্ট টিজার এটাই প্রমাণ। যখন এটার মোশন একটা ভিডিও আসছিল, তো তখন যেমন একটা মনে করেন যে একটা হাইপ আছে না, অন্য লেভেলে ছিল। এখন টিজারটা আমি লাইভে দেখেছি, ফেসবুক এখনও আসেনি ফুল ইয়াটা, আমি লাইভ যখন টিজার লঞ্চ হব যেখানে দেখেছি, দেখার পরে জাস্ট কিকস বস, মানে ব্যাকগ্রাউন্ডে অঙ্কুশের যে মানে ডায়লগগুলো যাচ্ছে, সাথে মানে কিছু পুলিশ এবং গুন্ডা তাকে ধরার জন্য আসছে, পুলিশগুলো যখন তাকে ধরতে আসছে, ধরার যখন মানে তার লুকটা রিভিল হচ্ছে, রিভিল হওয়ার পরে সাথে যেভাবে ব্যাকগ্রাউন্ড বিজিএমটা বাজছে, বিজিএমটা বাজার পরে যখন পুলিশগুলো তাকে দেখছে, দেখার পরে অন্য লেভেলে একটা ভয় কাজ করছে পুলিশগুলোর প্রতি, এবং অঙ্কুশের সেই ডেঞ্জারাস হাসি, মানে আউটস্ট্যান্ডিং, আর মাইন্ড ব্লোয়িং। কমার্শিয়াল মুভি যে মরে যায়নি সেটাই হচ্ছে এইটার প্রমাণ। দারুণ ছিল মির্জার অ্যানাউন্সমেন্ট টিজার, আউটস্ট্যান্ডিং। এই মুভিটির জন্য আমি অনেক অপেক্ষা করছি, কারণ এই মুভিটি রিলিজ করতে হয়তো 2023 সালে ঈদে, যেহেতু ঈদের মধ্যে সবসময় বুকিং থাকে জিদ্দা, তো দেখা যাক অঙ্কুশ এবং জিদ্দার এই ক্লাসটা কেমন হয়ে থাকে। রিসেন্ট টাইমে এখন দেবদাস আসছে ঈদের মধ্যে, তো দেখা যাক। আমি যেটা আশা রাখছি, যেহেতু পরিচালক নতুন যারা মুম্বাইয়ের সুমিত এবং শাকিল, তারা এটা স্টোরি লিখেছে এবং তারা ডিরেকশনও দিয়েছে, ডিরেকশনও দিবে, এখনও মুভিটা শুটিং শুরু হয়নি। নায়িকাকে আই ডোন্ট নো বাই উই ডোন্ট নো, এখন আমি 5 লোক পুষ্টটা বাইরে বা স্টেজারটা দেখেছি লাইভের মধ্যে। তো আপনাদের ওপিনিয়ন অবশ্যই, আপনারা দেখার পর অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবেন, কিকে সেটা ফিল পাবেন। গুড বাই।